সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিদ খান, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক আইন আপডেটমূলক অনুষ্ঠান লিগাল আপডেট উইথ এনটিভি। প্রতি সপ্তাহের ইমিগ্রেশন এবং অন্যান্য আইন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ লিগাল আপডেটসগুলি দেওয়ার জন্য এনটিভির পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। প্রথমেই এ সপ্তাহের লিগাল আপডেট শিরোনাম, ফরেন মাইগ্রেন্টদের হেলথ সারচার্জ সংক্রান্ত বিষয়ে এসেছে নতুন ইমিগ্রেশন আইন। প্রতি বছর £200 হেলথ চার্জ প্রদান করতে বাধ্য করা হবে প্রত্যেকটি ফরেন মাইগ্রেন্টকে। সঠিক সময়ে ট্যাক্স প্রদান করতে তৈরি হবে একটি নিউ ডিজিটাল অনলাইন অ্যাকাউন্ট। দেরিতে ট্যাক্স রিটার্ন করলে £2000 ফাইন প্রদান করতে বাধ্য করা হবে। ইস্ট লন্ডনের 5 টিনেজ গার্লকে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে হাইকোর্ট। সিরিয়া গমনের ক্ষেত্রে তাদের ছিল অনেক বিশেষ আকর্ষণ। বার্মিংহাম থেকে ধরা পড়েছেন আরেকজন বেনিফিট প্রতারক মাতা, ডিডাব্লিউপির কাছ থেকে চুরি করেছেন £20,000। এবং সর্বশেষ লিগাল আপডেট, পার্লামেন্টের এমপিদের এক্সপেন্সেস ক্লেম করা সংক্রান্ত বিষয়ে এসেছে আরেকটি নতুন আইন। বিস্কিট ডিনার ট্যাক্স এক্সপেন্সেস ক্লেম করা সংক্রান্ত বিষয়ে এসেছে নতুন আইনগত নিষেধাজ্ঞা। শুনছিলেন শিরোনাম, এবারে সম্পূর্ণ বিস্তারিত। প্রথমেই মাইগ্রেন্ট হেলথ চার্জ লিগাল আপডেট। ফরেন মাইগ্রেন্টদের ন্যাশনাল হেলথ সার্ভিস থেকে চিকিৎসা সুবিধা পেতে হেলথ চার্জ প্রদান করতে বাধ্য করা সংক্রান্ত বিষয়ে নতুন যে ইমিগ্রেশন আইনটি প্রণীত হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ লিগাল আপডেট প্রকাশ করেছে হোম অফিস। প্রকাশিত এই লিগাল আপডেটে বলা হয়েছে যে ইমিগ্রেশন অ্যাক্ট 2014, যেটির অধীনে হেলথ চার্জ সারচার্জ সংক্রান্ত বিষয়ে একটি নতুন বিধান সংযুক্ত করা হয়েছে এবং যে বিধানটি কার্যকরী করা হবে April 2015 থেকে, এটির মাধ্যমে ইমিগ্রেশন রুলসের ভিতরে ব্যাপক পরিবর্তন আনা হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 10 টেম্পোরারি মাইগ্রেন্টদের কাছ থেকে হেলথ সারচার্জ হিসেবে সরকার প্রায় £1.7 বিলিয়ন অর্জন করার জন্য নতুন আইনে এই হেলথ সারচার্জ সংক্রান্ত বিধানটি সংযুক্ত করেছেন। 6 এপ্রিল 2015 থেকে নতুন আইনটিকে কার্যকরী করা হবে। এই আইনটি শুধু সেই সমস্ত ফরেন মাইগ্রেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা ইইএ অর্থাৎ ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার বাইরে থেকে ব্রিটেনে প্রবেশ করবেন এবং যারা ব্রিটেনে 6 অধিক সময়ের জন্য ব্রিটেনে অবস্থান করবেন, তাদের ক্ষেত্রে এই নতুন ঘোষিত হেলথ সারচার্জটি প্রদান করতে হবে নতুন আইনের অধীনে। বর্তমান আইনের অধীনে যে সমস্ত ফরেন মাইগ্রেন্ট ইংল্যান্ডে প্রবেশ করেছেন এবং যারা ওয়ার্ক স্টাডি করার জন্য অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে জয়েন করার জন্য ব্রিটেনে প্রবেশ করছেন অথবা অবস্থান করছেন, তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্টদের মতো বর্তমান ইমিগ্রেশন আইনের অধীনে ফ্রি ন্যাশনাল হেলথ সার্ভিস ট্রিটমেন্ট প্রদান করা হচ্ছে। কিন্তু নতুন আইনের অধীনে এই ফ্রি ন্যাশনাল হেলথ সার্ভিস ট্রিটমেন্টটি আর প্রদান করা হবে না, তা বন্ধ করে দেওয়া হবে। এর পরিবর্তে একটি নতুন হেলথ সার্ভিস চার্জ সংযুক্ত করা হবে যার অধীনে ফরেন মাইগ্রেন্টদের প্রতি বছরের জন্য £200 হেলথ সারচার্জ প্রদান করতে বাধ্য করা হবে আর স্টুডেন্টদের জন্য এটিকে £150 প্রতি বছরের জন্য ফিক্সড করে দেওয়া হয়েছে। যে সমস্ত অর্থ হোম অফিস এই হেলথ সার্ভিস চার্জ হিসেবে আদায় করবে সেই অর্থ হেলথ ডিপার্টমেন্টসমূহ অর্থাৎ ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের যে হেলথ ডিপার্টমেন্টসমূহ রয়েছে সেই হেলথ ডিপার্টমেন্টসমূহকে সংগৃহীত অর্থ পাঠিয়ে দেওয়া হবে। যে সমস্ত অ্যাপ্লিকেন্ট ইংল্যান্ডে প্রবেশ করার জন্য ইংল্যান্ডের বাইরে থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন অথবা যারা ইংল্যান্ডে অবস্থান করাকালীন সময়ে ফার্দার ট্রিটমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, উক্ত অ্যাপ্লিকেশনগুলি সাবমিট করার সময় তাদেরকে এই নতুন ঘোষিত হেলথ সারচার্জটি প্রদান করতে হবে নতুন আইনের অধীনে। অতএব সরকার কর্তৃক প্রণীত এবং যেটি ইতিমধ্যে যেটি কার্যকরী করা হবে April 6, 2015 থেকে, সেই আইনের অধীনে নতুন যে হেলথ সারচার্জ সংক্রান্ত বিষয়টি সংযুক্ত করা হয়েছে সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে অবগত করতে এনটিভির পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ এই মাইগ্রেন্ট হেলথ চার্জ লিগাল আপডেটটি জানিয়ে দেওয়া হচ্ছে। এবারে লেট ট্যাক্স রিটার্ন লিগাল আপডেট। HMRC-কে সঠিক সময়ে ট্যাক্স প্রদান করতে ব্যর্থ হলে কী পরিমাণে লেট ট্যাক্স রিটার্ন ফি প্রদান করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে একটি গোপনীয় সরকারি পরিকল্পনা প্রকাশিত হয়েছে গত সপ্তাহে। প্রকাশিত ইলিগাল আপডেটে বলা হয়েছে যে লেট ট্যাক্স রিটার্ন সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে আরেকটি
নতুন কঠোর আইন প্রণয়ন করা হবে নতুন এই আইনটির অধীনে যে সমস্ত ট্যাক্সপেয়ার লেটে অর্থাৎ দেরিতে ট্যাক্স পেমেন্ট করবেন তাদেরকে সর্বোচ্চ জরিমানা করা হবে £2,000 সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার একটি পরিকল্পনা করেছে যে বর্তমান আইনের অধীনে যে £100 একটি অটোমেটিক পেনাল্টি রয়েছে সেটিকে পরিবর্তন করা হবে নতুন আইনের অধীনে এবং এর পরিবর্তে একটি পেনাল্টি পয়েন্ট সিস্টেম চালু করা হবে যেটির মাধ্যমে যে সমস্ত মোটরিস্ট রয়েছেন এবং যাদেরকে ড্রাইভিং অফেন্স সংক্রান্ত বিষয়ে পানিশমেন্ট দেওয়া হচ্ছে এটি পয়েন্ট বেসড সিস্টেমের মাধ্যমে সেই ধরনের একটি পয়েন্ট বেসড সিস্টেম চালু করা হবে নতুন এই আইনটির অধীনে একটি নিউ ডিজিটাল ট্যাক্স অ্যাকাউন্ট তৈরি করা হবে যে সমস্ত ট্যাক্সপেয়ার সঠিক সময়ে ট্যাক্স প্রদান করতে ব্যর্থ হচ্ছেন ওই ব্যর্থতাগুলোকে পয়েন্ট আকারে এই নতুন নিউ ডিজিটাল ট্যাক্স অ্যাকাউন্টে সন্নিবেশিত করা হবে আর যারা ক্রমাগতভাবে ট্যাক্স রিটার্ন যথাসময়ে করতে পারবেন না উক্ত ডিজিটাল ট্যাক্স অ্যাকাউন্টের মাধ্যমে এই ট্যাক্সপেয়ারদেরকে সর্বোচ্চ £2,000 ফাইন প্রদান করতে হবে এছাড়াও এক্সট্রিমস যে সমস্ত কেস রয়েছে সেই কেসগুলোর ক্ষেত্রে এই পেনাল্টির পরিমাণকে আরও বাড়িয়ে দেওয়া হবে এমনকি কোনো কোনো ক্ষেত্রে এই পেনাল্টির পরিমাণকে আনলিমিটেড করা হবে নতুন ডিজিটাল ট্যাক্স অ্যাকাউন্টের অধীনে একজন ট্যাক্সপেয়ারের ট্যাক্স বিহেভিয়ারটি কীরকম সেই সমস্ত বিষয়গুলো সন্নিবেশিত হবে অর্থাৎ যে বিষয়গুলো এখানে সন্নিবেশিত থাকবে সেগুলো হচ্ছে একজন ট্যাক্সপেয়ার কত ট্যাক্স পেমেন্ট বাকি রয়েছে কত ট্যাক্স ক্রেডিট পাওনা আছে কত ট্যাক্স ক্রেডিট দেওয়া হয়েছে কত ট্যাক্স ক্রেডিট কর্তন করা হয়েছে এবং কত ট্যাক্স ক্রেডিট দেওয়া হয়নি এই বিষয়গুলো সন্নিবেশ করা হবে এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের সাথে এই নিউ অনলাইন ট্যাক্স অ্যাকাউন্টকে একই সাথে একীভূত করে সম্পৃক্ত করে দেওয়া হবে যাতে ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে ট্যাক্সপেয়ারগণ HMRC-কে ট্যাক্স প্রদান করতে পারেন এছাড়াও নতুন আইনের অধীনে একটি নিউ ডেট রিকভারি পাওয়ার HMRC-কে দেওয়া হবে যার অধীনে যদি কোনো ট্যাক্সপেয়ার সঠিক সময়ে ট্যাক্স প্রদান করতে ব্যর্থ হন তাহলে HMRC-র অফিসার্সগণ সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে হানা দিয়ে সঠিক পরিমাণ ট্যাক্স আদায় করতে সক্ষম হবে অতএব চ্যান্সেলর জর্জ অসবর্ন কর্তৃক প্রস্তাবিত নিউ ডিজিটাল ট্যাক্স অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে নতুন আইন প্রণয়ন করার জন্য সরকার যে পরিকল্পনা করেছেন সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে অবগত করতে এনবির পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ এই লেট ট্যাক্স রিটার্ন লিগ্যাল আপডেটটি জানিয়ে দেওয়া হচ্ছে এবারে ইস্ট লন্ডন টিনেজ গার্লস লিগ্যাল আপডেট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং আপনারা যারা শুনছেন অত্যন্ত মনোযোগ দিয়ে এই আপডেটটি শুনুন পাঁচজন ইস্ট লন্ডনের টিনেজ গার্লদেরকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ লিগ্যাল আপডেট প্রকাশ করেছে হাইকোর্ট প্রকাশিত এই লিগ্যাল আপডেটটিতে বলা হয়েছে যে শুধুমাত্র সিরিয়াতে গমন করার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করার কারণেই এই পাঁচজন টিনেজ গার্লের বিদেশে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে হাইকোর্ট মামলাটি চলাকালীন সময়ে হাইকোর্টের মহামান্য বিচারক বলেছেন যে দুইজন 15 বছর বয়সী টিনেজ গার্ল এবং তিনজন 16 বছর বয়সী টিনেজ গার্লকে কোর্ট মামলাটির শেষে একটি অর্ডার জারি করেছে যে অর্ডারটির নাম হচ্ছে ওয়ার্ডস অফ কোর্ট এবং এই অর্ডারটি জারি করার কারণে এই টিনেজ গার্লগণ ইংল্যান্ড এবং ওয়েলসের যে জুরিসডিকশন এই জুরিসডিকশনের বাইরে ভ্রমণ করতে আর পারবে না টার হ্যামলেটসের লোকাল অথরিটি এই পাঁচজন গার্লের বিরুদ্ধে যখন তাদের আশঙ্কা ব্যক্ত করেছিলেন এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের সম্মুখে এই পাঁচজন গার্লের বিরুদ্ধে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যাতে তারা না যেতে পারে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে এই মামলাটি আনা হয়েছিল উক্ত পাঁচজন টিনেজ গার্ল টার হ্যামলেটসে বসবাস করে বলেও জানা গিয়েছে হাইকোর্টে মহামান্য বিচারক মামলাটি শুনানি শেষে যে সমস্ত অর্ডার প্রদান করেছেন সেই অর্ডারগুলোর ভিতরে একটি অর্ডার দিয়েছে এই যে এই পাঁচজন গার্লের যে টিনেজ গার্ল যে পাসপোর্ট সেই পাসপোর্টগুলি তাদের কাছ থেকে রিমুভ করে ফেলা হবে এছাড়াও এই পাঁচজন গার্লের পাশাপাশি যে সমস্ত অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার এই পাঁচজন মেয়েদেরকে লুক আফটার করছিলেন এবং যাদের কেয়ারে এই পাঁচজন গার্ল ছিলেন তাদের পাসপোর্টকেও রিমুভ করে ফেলা হবে কারণ হিসেবে বলা হয়েছে যে কোনো একটি ঘটনায় এই পাঁচজন গার্লের যে কোনো একজন গার্ল তাদের ফ্যামিলির এল্ডারলি একজন ফ্যামিলি মেম্বারের পাসপোর্ট বহন করে ইংল্যান্ডের বাইরে গিয়ে এবং ইংল্যান্ডে ফিরে আসতে সক্ষম হয়েছিলেন উল্লেখ্য February 2015 ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস থেকে সারমিনা বেগম 15 খাদিজা সুলতানা 16 শামিমা বেগম 15 এবং আমিরা আব্বাস 15 নামক এই চারজন টিনেজ গার্ল সিরিয়াতে পালিয়ে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য
এই চারজন মুসলিম গার্ল বেতনাল গ্রিনে অবস্থিত একটি একাডেমিতে পড়াশোনা করতেন, যেটি টাওয়ার হ্যামলেটসের অভ্যন্তরে অবস্থিত। এই এই চারজন টিনেজ গার্লের ভিতরে জানা গিয়েছে যে শারমিনা এখন সিরিয়াতে অবস্থিত রাক্কা এলাকায় বসবাস করছেন এবং তিনি একজন জিহাদি ব্রাইডকে বিয়ে করে এখন জিহাদি ব্রাইড হয়ে গেছেন, একজন জিহাদিকে বিয়ে করে একজন জিহাদি ব্রাইড হয়ে গেছেন। অতএব আপনাদের গৃহের কিশোর কিশোরী এবং তরুণ তরুণী সন্তানদের কার্যক্রমের উপর সচেতন দৃষ্টি রাখার জন্য এবং তারা যাতে কোনো ধরনের সন্ত্রাসীমূলক এবং জঙ্গিবাদমূলক কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে সচেতন করতে এবং উৎসাহিত করতে এনডিবির পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ এই ইস্ট লন্ডন টিনেজ গার্ল লিগাল আপডেটটি জানিয়ে দেওয়া হচ্ছে। এবারে বার্মিংহাম বেনিফিট শিট লিগাল আপডেট। কিভাবে মিথ্যে তথ্য প্রদান করে বছরের পর বছর ধরে ডিডাব্লিউপির কাছ থেকে হাজার হাজার পাউন্ড অর্থ আত্মসাত করতে সক্ষম হয়েছিলেন বার্মিংহামের আরেকজন প্রতারক মাতা, সেই সংক্রান্ত বিষয়ে একটি চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ লিগাল আপডেট প্রকাশ করেছে বার্মিংহামের ক্রাউন কোর্ট। প্রকাশিত এই লিগাল আপডেটে বলা হয়েছে বার্মিংহামের ক্রাউন কোর্ট প্রতারক এই মাতাকে প্রতি সপ্তাহে 10 পাউন্ড করে জরিমানা ডিডাব্লিউপিকে প্রদান করতে নির্দেশ দিয়েছে। আগামী 34 বছর ধরে এই পেমেন্টের মাধ্যমে 20,000 পাউন্ড ডিডাব্লিউপিকে ফেরত দিতে বাধ্য হয়েছে এই প্রতারক জননী। বার্মিংহামে বসবাসকারী এই প্রতারক মাতা মিথ্যে কথা বলে ডিডাব্লিউপির কাছ থেকে হাউজিং বেনিফিট এবং ট্যাক্স কাউন্সিল ট্যাক্স বেনিফিট আদায় করে নিয়েছিলেন এবং হাউজিং বেনিফিট কাউন্সিল ট্যাক্স বেনিফিট এবং জব সিকার্স অ্যালাউন্স আদায় করেছিলেন এবং 2008 থেকে 2011 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে ইনি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মামলাটি শুনানি শেষে হাইকোর্ট মহামান্য ক্রাউন কোর্টে মহামান্য বিচারক উক্ত প্রতারক মাতাকে 12 মাসের কমিউনিটি অর্ডার প্রদান করেছেন, যার ভিতরে রয়েছে 12 মাসের সুপারভিশন অর্ডার। অ্যাপ্লিকেশন ফর্মটিতে উক্ত মিথ্যুক জননী মিথ্যে তথ্য প্রদান করে বলেছিলেন যে তিনি ছিলেন একজন সিঙ্গেল মাদার, তার কোনো কাজ ছিল না, তিনি প্রাইভেটলি একটি অর্গানাইজেশন থেকে বাড়ি ভাড়া করেছিলেন এবং তিনি একা বসবাস করতেন। কিন্তু এই মিথ্যুক মায়ের বিরুদ্ধে বার্মিংহাম সিটি কাউন্সিল এবং ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের ইনভেস্টিগেশন অফিসার্সগণ জয়েন্টলি একটি ইনভেস্টিগেশন পরিচালনা করে, তখনই যখন এই জননীর প্রাক্তন বয়ফ্রেন্ড বিষয়টি সম্পর্কে অথরিটিকে জানিয়ে দেন যে যে মুহূর্তে যে সময়ে এই মহিলা মিথ্যে তথ্য প্রদান করে বলেছিলেন যে তিনি ছিলেন সিঙ্গেল মাদার, সেই মুহূর্তে তার প্রাক্তন বয়ফ্রেন্ড উক্ত মহিলার সাথে একই গৃহে বসবাস করতেন। তার বিরুদ্ধে জয়েন্ট ইনভেস্টিগেশন করার পর যখন বের হয়ে আসে যে এই মাতা ছিলেন একজন মিথ্যুক বেনিফিট সিকার এবং এই কারণে কোর্ট উক্ত মাতাকে 2,000 পাউন্ড কস্ট প্রদান করতে বাধ্য করেছে এবং এর পাশাপাশি 60 পাউন্ড ভিকটিম সারচার্জ প্রদান করতেও নির্দেশ প্রদান করেছে। অতএব সকল ধরনের প্রতারণামূলক এবং মিথ্যে তথ্য প্রদান করে যারা আপনারা বেনিফিট ক্লেম করছেন অথবা এই বেনিফিট মিথ্যে তথ্য প্রদান করে বেনিফিট ক্লেম করার সংক্রান্ত কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছেন তাদেরকে সচেতন করতে এনডিবির পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ এই বার্মিংহাম বেনিফিট শিট লিগাল আপডেটটি জানিয়ে দেওয়া হচ্ছে। এবারে সর্বশেষ লিগাল আপডেট, এমপিস এক্সপেন্সেস ক্লেম লিগাল আপডেট। ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রীদের এক্সপেন্সেস ক্লেম সংক্রান্ত বিষয়ে যে নতুন আইনগত নীতিমালা তৈরি করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ লিগাল আপডেট প্রকাশ করেছে আইপিএসএ। প্রকাশিত লিগাল আপডেটে বলা হয়েছে যে নতুন ঘোষিত এমপি এক্সপেন্সেস ক্লেম সংক্রান্ত আইনগত নীতিমালার অধীনে যে সকল বিষয়গুলোর ক্ষেত্রে এমপিদের এক্সপেন্সেস ক্লেম করা নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হচ্ছে এমপিদের ডিনার্স মানি ক্লেম করা সংক্রান্ত এক্সপেন্সেস, টিভি লাইসেন্সেস এক্সপেন্সেস ক্লেম করা সংক্রান্ত এক্সপেন্সেস এবং যদি কোনো এমপি কোনো ট্যাক্সিতে রাইড করেন এবং এই রাইডটি যদি রাত 11টার পূর্বে হয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো এমপি কোনো ধরনের এক্সপেন্সেস এই আইনের অধীনে করতে পারবেন না। নতুন একটি রুল এসেছে যে রুলটি ইন্ডিপেন্ডেন্ট পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড অথরিটি অর্থাৎ আইপিএসএ গত বছর চালু করেছিলেন এবং ওই রুলটির অধীনেই এটি এই বিষয়টি আনা হয়েছে। বলা হয়েছে এই লিগাল আপডেটটিতে যে আগামী বছরের জেনারেল ইলেকশন যেটি হচ্ছে 2015 সালের মে মাসে এই ইলেকশনের পরেই নতুন আইনটিকে কার্যকরী করা হবে। এই নতুন আইনটির অধীনে এমপিদের স্যালারি 67,000 পাউন্ড থেকে বাড়িয়ে 74,000 পাউন্ড করারও প্রস্তাব রাখা হয়েছে। স্ট্রিক্ট কতগুলি কাট আনা হয়েছে নতুন আইনের অধীনে, যার অধীনে এমপিরা চা খাওয়া অর্থাৎ টি এক্সপেন্সেস
expenses for biscuits এমন কি যদি ভোররাত একটার পূর্বে কোনো এমপি যদি কোনো হোটেল বুক করে থাকেন সেই সংক্রান্ত বিষয়ে যে এক্সপেন্সেস গুলো এই এক্সপেন্সেস গুলো নতুন আইনের অধীনে এপিগন আর দাবি করতে পারবেন না অতএব মন্ত্রীদের পার্লামেন্টের মন্ত্রীদের এক্সপেন্সেস ক্লেম করা সংক্রান্ত বিষয়ে কাট করা সংক্রান্ত বিষয়ে নতুন যে আইনটি চালু হচ্ছে এবং যেটি কার্যকরী করা হবে 2015 সালের জেনারেল ইলেকশনের পরে সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে অবগত করতে এনবিপির পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ এই এমপিএস এক্সপেন্সেস ক্লেম লিগ্যাল আপডেটটি জানিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল এই সপ্তাহের লিগ্যাল আপডেটস এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা মন্তব্য থেকে থাকে আপনারা আমাদেরকে ইমেল করতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে legalupdate@ntvyourope.net আগামী সপ্তাহের লিগ্যাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠানে দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মুহিদ খান আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ